Hello everyone, myself Vidisha. Welcome to Root Realty. So, আজকে আপনাদের একটা হিউজ 3 BHK ফ্ল্যাট দেখাবো যেটা কিন্তু রয়েছে একদম একটা প্রাইম লোকেশনে। গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের নাম আপনারা সকলেই শুনেছেন, প্রপার্টিটা কিন্তু গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের একদম কাছে। যদি আপনাদের যদি আরো কাছের একটা লোকেশন বলি তাহলে কিন্তু এটা সিটি স্টাইল মলের একদম পিছন দিকে। তো এই ফ্ল্যাটটি রয়েছে কিন্তু থার্ড ফ্লোরে। আমি এখন একদম ফ্ল্যাটটার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এটি কিন্তু 1800 স্কয়ার ফিটের। তো চলুন প্রপার্টিটা পুরো ঘুরে দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একদম এন্ট্রান্সে দাঁড়িয়ে রয়েছি প্রপার্টিটার। তো এখান থেকে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে কোনটা কোন দিকে রয়েছে, মানে সাউথ ইস্ট নর্থ আপনারা সবটাই দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা হিউজ লিভিং রুম। আমি এখানে লিভিং রুমে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু হিউজ। এটা একটা কিন্তু আপনারা কিন্তু এখানে দুটো লিভিং রুম পেয়ে যাবেন। তো আপনারা এখানে একটা লিভিং রুম দেখতেই পাচ্ছেন হিউজ, ঠিক এরকমই কিন্তু একটা লিভিং রুম আমার পিছন দিকে সেম রয়েছে। তাই আপনারা দুটো লিভিং রুম পেয়ে যাচ্ছেন, কারণ প্রথমেই বলেছিলাম এটা কিন্তু একটা 1800 স্কয়ার ফিটের হিউজ প্রপার্টি। প্রপার্টিটা যে নেবে বা নিতে চাইবে তো সেক্ষেত্রে কিন্তু তারা এই যে লিভিং রুমটা আছে এটাকে কিন্তু একটু পাবলিক টাইপের রাখতে পারবে, মানে গেস্টদের আসা যাওয়ার জন্য ব্যবহার করতে পারবে। এবং পিছন দিকে যে লিভিং রুমটা আছে ওটা কিন্তু ইজিলি একটা প্রাইভেট লিভিং রুম হয়ে যাবে। তো এই লিভিং রুমটার সামনেই একদম সাথেই দেখতে পাচ্ছেন যে একটা ব্যালকনি রয়েছে, এবং এখান থেকে কিন্তু নিচের মেন রোডটা পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি কিন্তু এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে একদম নিচেই কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন রোজকার যে জিনিসগুলো দরকার হয়, বাজারঘাট, দোকান, একদম ফ্ল্যাটের পাশেই, ফ্ল্যাটের একদম নিচেই আপনারা ইজিলি পেয়ে যাবেন। এই লিভিং রুমের পাশেই কিন্তু রয়েছে একটা হিউজ কিচেন। তো চলুন ওটা দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিচেনটা কতটা বড়, কতটা স্পেসিয়াস, এবং তার সাথে কিন্তু কিচেনটা ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং এই কিচেনটা কিন্তু কম করে হলেও 14 ফুট চওড়া, এবং এই কিচেনটা থেকে বেরিয়েই একটা ফাঁকা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ইজিলি আপনারা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। এই প্রপার্টিটাতে কিন্তু 3টে বেডরুম রয়েছে, এবং 3টে বেডরুমের সাথেই আপনারা পেয়ে যাবেন 3টে অ্যাটাচড বাথরুম। তো চলুন প্রথম বেডরুমটা ঘুরে দেখা যাক। এই রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এবং এই রুমটার মেজারমেন্ট কিন্তু 11 বাই 16, মানে যথেষ্ট বড় একটা বেডরুম। তার সাথে রয়েছে 2টো উইন্ডো এবং একটা অ্যাটাচড বাথরুম, এবং এই উইন্ডোটা কিন্তু সাউথ ফেসিং। তো চলুন সেকেন্ড বেডরুমের দিকে যাওয়া যাক। তো এটাই কিন্তু মেন গেট, এখান থেকে কিন্তু আমি ঢুকেছিলাম, এবং ঢোকার পরেই ডান হাতের পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখালাম। এবং চলুন পিছন দিকটা দেখা যাক। সো গাইস, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এবং এই বেডরুমটাও কিন্তু 11 বাই 16, এবং এখানেও 2টো উইন্ডো রয়েছে, তার মধ্যে এই উইন্ডোটা সাউথ ফেসিং, এবং সামনেই রয়েছে একটা অ্যাটাচড বাথরুম। চলুন থার্ড বেডরুমটা ঘুরে দেখা যাক। সো এটা হচ্ছে থার্ড বেডরুম, এবং এই বেডরুমটার মেজারমেন্ট কিন্তু 12 বাই 14, এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনারা 2টো উইন্ডো, তার মধ্যে এই উইন্ডোটা ইস্ট ফেসিং। এটা কিন্তু একটা হিউজ বেডরুম, এবং এটার সাথেও রয়েছে একটা অ্যাটাচড বাথরুম। এবং এই সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুমের মাঝখানে কিন্তু রয়েছে একটা বড় আরো একটা লিভিং রুম। তো চলুন ওটা দেখে নেওয়া যাক। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেকেন্ড লিভিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, এবং এটা কিন্তু ইস্ট ফেসিং। এবং আগের লিভিং রুম আপনাদের যেটা দেখিয়েছিলাম এটাও কিন্তু একদম সেম একটা হিউজ লিভিং রুম।
আপনাদের যদি এই প্রপার্টিটা ভালো লেগে থাকে, আপনারা ভিজিট করতে চান, তাহলে নিচে দেওয়া যে কোনো নাম্বারের সাথে আপনারা কন্ট্যাক্ট করুন। কারণ এরকম একটা প্রাইম লোকেশনে কিন্তু 1800 স্কোয়ার ফিটের হিউজ একটা 3 BHK ফ্ল্যাট, যেটা কিন্তু বেশি দিন থাকবে না। এই প্রপার্টিগুলো ছাড়াও কিন্তু আমাদের এরকম অনেক প্রপার্টি আছে যেগুলো কিন্তু আমাদের ভিডিও করে ওঠা হয়নি। তো আপনাদের যদি সেভাবে কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো বাজেট থাকে, তো সেভাবে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কিন্তু আপনাদের সেভাবেও ভিজিট করিয়ে দিতে পারবো। তো এখানে কিন্তু কার পার্কিং থেকে শুরু করে লিফট, সিকিউরিটি গার্ডের ফেসিলিটি সবকিছুই আপনারা পেয়ে যাবেন। এবং এই প্রপার্টিটি যদি আপনারা নিতে চান, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক থেকে লোন পেতে কোনো রকম কোনো অসুবিধে হবে না। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আরো আপডেটসের জন্য। তো চলুন এবার আপনারা এই পুরো প্রপার্টিটা একটা কুইক ভিউতে দেখে নিন।